আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখছে ভালো আছে। আমার এখন বাজে কয়টা বাজে? 7:49। 7:49, প্রায় 8টা কাছে গেছে। আমরা এখন যেহেতু এখানে সন্ধ্যায় হয় দেরি বেড়া, আর আমরা এখানে যাচ্ছি 2 টাকার দোকানে যাবো আজকে। আপনাদেরকে 2 টাকার দোকান দেখাবো, খাবো, কী খাবো সেটাও দেখাবো, আর কী কী করবো সেটাও দেখাবো। চলেন যাই। আমার বিগ ফ্যান, ছবি তুলতে আসছি। ডিম রাখার, ডিম রাখার জায়গাটা, এগুলো কিন্তু মানুষের তো আমি ইয়ার করে দেখছি, দেখ আমার খুব ভালো লাগে। তোমাদেরকে নিয়ে নিয়ে যাবো ভাই, এখানে হন্টেড কাহিনী গুলো শুনলে পাগল হয়ে যাবো। সন্দীপ গ্রামের বেলা ও নষ্ট, সন্দীপ সন্দীপ না আমার নাম সাকিব আহমেদ নামে। আমি আগে আন্টির ভিডিও দেখতাম, আপনারা সবাই আন্টির ভিডিওটা দেখবেন এবং আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় যাবো,
আর অনেক বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন। হ্যাঁ, এই যে আমাদের শেফ, আমাদের শেফ, আমাদের একমাত্র শেফ, আমাদের বাংলাদেশে দোকান বলেন এটা কি আব্বু? এটা কি আব্বু? আব্বু এখানকার ২ রিংগিত, যা আমি ২ টাকার দোকানে গিয়ে আপনাদেরকে দেখাবো বলছিলাম না, ২ টাকার দোকানে যা দেখাবো এবং ২ টাকার দোকানে আমার কেনাকাটাটাও দেখাইছি। তো আজকে আমি এখন দেখাচ্ছি, এখনই মানে আমি ২ টাকার দোকান থেকে কী কিনে আনছি সেটা দেখাচ্ছি। দেখেন এই বক্সটা, মানে ২ টাকা মানে ২ রিংগিত, মালয়েশিয়ান রিংগিত, ২ রিংগিত, খুবই স্ট্রং একটা মানে বক্স, খুবই ভালো। আর এটা হচ্ছে যে কোনো জিনিস স্টোরেজ করার জন্য খুবই ভালো। তবে সবচেয়ে ভালো কি, আমাদের যে খুঁটিনাটি জিনিসগুলো রান্নাঘরে লাগে বা নিত্যদিনের অনেক কিছুই লাগে, যেমন এই যে বয়ামগুলো বাংলাদেশে এতটা কম দামে আছে বললে আমি জানি না, এখানে আছে ২টা কোটা, ২টার দামই কিন্তু ২ রিংগিত। সেই হিসেবে সুন্দর না জিনিসটা দেখতে? আর এই কালারটা পছন্দ করছে আমি। কি শোনা যাচ্ছে আমার কথা? এখানে হচ্ছে লাভ, এখানে চাবি রিং। আসলে এগুলো দেখানোর মূল জিনিস হচ্ছে আমরা ২ রিংগিতে অনেক কিছু এখানে পাচ্ছি আর কি। এটা একটা বলা যায় যে সাশ্রয়, ঘুরিয়ে একটা নিলাম। এত শক্ত আরএফএলের জিনিসগুলো এরকমই হয় শক্ত, তবে আর একটু দাম নেয় আর কি। আর এটা হচ্ছে বেশ শক্ত, কিন্তু এটা কোনো কোম্পানি করতে পারবে না। আর এগুলো দেখে নিঃসন্দেহে বুঝতে পারছি এগুলো কি হচ্ছে। বডি শাওয়ার, না হচ্ছে শাওয়ারের একটা জেল, এটা নিয়ে পছন্দ করে কিনছে। এটাও ২ রিংগিত, যা দেখাচ্ছি সবই ২, সবই ২। এতদিন আমি মানে কাপড়ের নীল দিব কিভাবে এটা অস্থির হয়ে গেছিলাম গিয়া, এটাও পাওয়া গেছে ২ টাকার দোকানে। আর এটা হচ্ছে নিহার মানি ব্যাগ, এটাও ২টাকার দোকানে। অসম্ভব সুন্দর সুন্দর জিনিস যেটা আপনারা দেখবেন। আর এখানে ছোটো একটা পকেট আছে, ও এটা আচ্ছা কয়েনের জন্য। আবার এখানে একটা আছে, এখানেও কয়েন রাখতে পারবে, সুন্দর না জিনিসটা। আর এটা এটা হচ্ছে আমরা জেল ব্যবহার করব ফেসটাকে ওয়াশ করার জন্য। এই জিনিসটা ব্রাশটা খুব আমার কাছে খুবই জরুরি ছিল জিনিসটা, আসলে বাংলাদেশে এত আনার সময় আনা হয়নি। আর এই জিনিসটা আমি সেটা কিনেছিলাম আলাদা। ও এটা হচ্ছে লন্ড্রি ব্যাগ, এটাতে হচ্ছে আপনার যেরকম ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার সময় যেমন ছোটো ছোটো ইনারগুলো আছে না, যে জিনিসগুলোকে একটু আলাদা করে ধুতে চান, এই চেইনের ব্যাগ চেইনটার খুলা মানে পুরোটা ব্যাগ আমি এখন খুলতে পারবো না, এই এটার মধ্যে ঢুকাইলে আপনারা অবশ্য অভ্যস্ত আছেন মেবি, তো এটার ভিতরে ঢুকায় জাস্ট চেনটা লক করে দিয়া মেশিনে ছেড়ে দিলেই হচ্ছে নিহার। নর্মালি ও যখন হিজাব পরে বা একটু ওড়নাটা ঠিক করে যখন পরে, ও হিজাবই পরে বেশি, তখন এই জিনিসটা ও খুব পছন্দ করে ব্লুজ। এই পুরো সেটটাই কিন্তু ২টাকা, ২ রিংগিত। ২টা হেডফোন, এটা ২টাকা, এটা ২টাকা। আর আমার প্রচুর লাগে, প্রচুর প্রচুর,
আমার আগে ফোনও তো কিনিনি, মানে ফোনের খরচও মনে হয়ে দেবে, আর একটা পাওয়ার পাউডার কেনা হয়েছে, এটাও কিন্তু দুই রিঙ্গিত। আচ্ছা আমার টোটাল জিনিস কালকে এগুলোই ছিল না দুই রিঙ্গিতে, তো আমি এর আগেও আরেকদিন দুই রিঙ্গিতে দোকানে গেছিলাম, সেদিন আপনাদের সাথে শেয়ার করে নিয়ে বলছিলাম আর আমি দেখাবো, আজকে আমি কিন্তু আমি দেখাই দিছি। তো কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন সবসময়, আর আমাদের ফুপুরা ভিডিওটা কেমন লাগবে কেমন লাগছে জানাবেন। আমাদের বাংলাদেশি যে দুইটা ছেলে পাইছি, তো যেহেতু আমার ছেলের বয়সী, তো ওরা খুবই ফ্রেন্ডলি, আমি নিজেও খুব ফ্রেন্ডলি, আমি খুব পছন্দ করি, তো ওরা আমার ভিডিও সবসময় দেখে, সাবস্ক্রাইব, ওরা আমাদের সাথে কথা বলছে কেমন, আমরা আন্তরিকতার মানে আমাদের ভিতরে কী ধরনের একটা আন্তরিকতা ছিল, যখনই যেখানে আমরা বাংলাদেশের একত্রিত হয়ে আসলে এইভাবে আন্তরিক হয়েছে, হয়তো বা দেশের বাইরে আসলে পরে দেশের মানুষকে অনেক বেশি, ওই একটা ডায়লগ আছে না, দেশের বাইরে গেলে দেশি কুকুরকেও নাকি মনে হয় যে জড়ায় ধরি, এইরকম একটা ব্যাপার। এখন আমরা তো মানুষ, আর সব জীবের জীবের প্রতি দয়া বা মায়া থাকাটা, আমি কুকুর বলছি মিনিংসটা এটা, যেটা একটা ডায়লগ আর কি, কিন্তু মানুষও এরকমই, তো দেশের মানুষ দেশের মানুষকে পাইলে খুবই আন্তরিক হয়ে পড়ে, এটাই তার প্রমাণ। তো সবসময় পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট অবশ্যই মূল্যবান কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট কেন মূল্যবান বলি, আপনাদের কমেন্ট পাইয়ে কিন্তু আমি এত দূর পর্যন্ত আসছি, আর খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আপনাদেরকে একটা গুড নিউজ দিতে পারবো, আশা করি সেই গুড নিউজটার জন্য আপনারা অপেক্ষা করবেন, দোয়া করবেন যাতে গুড নিউজটা দিতে পারি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।